আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ওয়েল্ডিং করবেন এবং কোন কোন পজিশনে ওয়েল্ডিং করবেন। যেমন 1G, 2G, 3G, 4G এবং 5G, আমি এক এক করে প্রত্যেকটা পজিশন আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব। তো এর আগে জেনে নেওয়া যাক ওয়েল্ডিং কাকে বলে। দুই বা ততোধিক ধাতুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগ করে বা বিনা চাপে যে জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং বলে। তো প্রথমত আমরা ফ্ল্যাট পজিশন আপনাদেরকে দেখাবো। তো ফ্ল্যাট পজিশন হলো নিচে রেখে দুটি ধাতুকে বা দুটি লোহার দণ্ডকে ওয়েল্ডিং করা হলো, মূলত ফ্ল্যাট পজিশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করা হচ্ছে। তো ইলেকট্রিক রডটা বাম দিক থেকে ডান দিকে যাবে এবং ডান দিক থেকে বাম দিকে যাবে, এভাবে মূলত ফ্ল্যাট পজিশন করতে হয়। তো আপনারা এখানে দেখেন ফ্ল্যাট পজিশনে মূলত ওয়েল্ডিং করা হচ্ছে। মূলত সামনে থেকে পিছনের দিকে আসবে ওয়েল্ডিং করতে করতে, এবং সমান্তরাল জায়গায় যে ওয়েল্ডিংটি হয় সেটাই মূলত ফ্ল্যাট পজিশন। তো এখানে দেখেন ফ্ল্যাট পজিশন অলরেডি ওয়েল্ডিং করা হয়েছে। ওয়েল্ডিংটি আসলে আপনাদের জাস্ট বোঝানোর জন্য ওয়েল্ডিং করা হয়েছে, তেমন ভালোভাবে হয় নাই। তো এভাবে মূলত ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করতে হয়। তো পরবর্তী ধাপ হলো হরিজন্টাল। তো হরিজন্টাল সিস্টেমে কীভাবে ওয়েল্ডিং করবেন, তো আপনাদেরকে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। তো রডটি বাম দিক থেকে ডান দিকে আসবে এবং বাম দিক থেকে আবার ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, এভাবে মূলত ইলেকট্রিক রডটি গলবে। আর এখন যে পজিশনটি দেখতে পাচ্ছেন এটি হলো হরিজন্টাল পজিশন। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতেছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকার আসবে। আমি জাস্ট আবার বলছি, আমি যা আপনাদেরকে একটি এক্সাম্পল হিসাবে সামান্য ইলেকট্রিক রড গলিয়ে দেখাচ্ছি। এছাড়াও ওয়েল্ডিং কাকে বলে আর ওয়েল্ডিংয়ের পজিশনের উপরে এর ভিডিও রয়েছে। তো আপনারা এই ভিডিও লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনাদেরকে হরিজন্টাল ভাবে কীভাবে ওয়েল্ডিং রড গলাতে হয় তা দেখাচ্ছি। তো আপনারা লক্ষ্য করুন এখানে হরিজন্টাল নিয়মে ওয়েল্ডিং করা হয়েছে। এভাবে মূলত হরিজন্টাল সিস্টেমে ওয়েল্ডিং করতে হয়। আমি আবারও বলছি, বাম থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, এভাবে মূলত হরিজন্টাল সিস্টেমে ওয়েল্ডিং করতে হয়। এখন আপনাদের দেখাবো ভার্টিক্যাল পজিশন, অর্থাৎ খাড়াভাবে যে ওয়েল্ডিংটি হয় সেটি হলো ভার্টিক্যাল পজিশন। এটি নিচ থেকে উপরের দিকে উঠবে। তো আস্তে আস্তে গলিয়ে গলে যদি একবারে করতে হয় তাহলে রড বা ধাতুগুলো গলে যাবে, এজন্য আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে ওয়েল্ডিং করতে করতে উপর দিকে উঠবে এবং ইলেকট্রিক রডগুলো গলিয়ে। এটি হলো মূলত ভার্টিক্যাল পজিশন। তো আপনাদেরকে আমি উদাহরণ হিসেবে গলিয়ে দেখাচ্ছি। প্রথমত দুটি ধাতুকে, অর্থাৎ এখানে দুটি MS-এর অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এটিকে আটকিয়ে নিচ্ছি। তারপর মূলত ওয়েল্ডিং করতে হবে। এছাড়া গাইস, যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, তো আমি এর সমাধান করার জন্য চেষ্টা করব। এছাড়া যদি আমার কোনো ভুল হয়, যারা জানেন তারা ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে উভয় শিখতে পারি।
তো আপনারা এখানে লুকিং গ্লাসের মাধ্যমে মূলত দেখানো হচ্ছে এছাড়া ওয়েল্ডিং কাকে বলে গ্যাস ওয়েল্ডিং কাকে বলে আর্ক ওয়েল্ডিং কাকে বলে এর ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে দেওয়া হয় না ভিডিওটি যাতে লং না হয় আর ওয়েল্ডিং করার সময় যারা নতুন তারা অবশ্যই সেফটি ব্যবহার করবেন তো মূলত এইভাবে আস্তে আস্তে নিচ থেকে ইলেকট্রিক রডটা গলিয়ে উপরের দিকে যেতে হবে আপনারা লক্ষ্য করুন এখানে জাস্ট এক্সাম্পলের জন্য কোনো রকম ভাবে আপনাদেরকে এখানে দেখাচ্ছি মূলত এভাবে নিচ থেকে উপরের দিকে রড গলিয়ে গলে উঠবে এটা হলো মূলত ভার্টিক্যাল পজিশন এছাড়াও ভিউয়ার্স ওভারহেড পজিশন আমি এখানে দেখানো পাচ্ছি না দেখাতে পারছি না সরি এর কারণ হলো আমার সেফটি ড্রেস নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর ওভারহেড পজিশন হলো অর্থাৎ মাথার উপরে যে ওয়েল্ডিং সেটা হলো মূলত ওভারহেড পজিশন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লাইন্ড পজিশন অথবা কোনিক পজিশন এটি হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ধাতুটি থাকে তাকে ওয়েল্ডিং করাকে মূলত কোনিক পজিশন বলে তো আপনারা এখানে একটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এটি মূলত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে উদাহরণ হিসাবে এখানে দেখাচ্ছি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ওয়েল্ডিং করা হয় সেটি হলো ইনক্লাইন্ড বা কোনিক পজিশন এই হলো মূলত পাঁচটি ওয়েল্ডিং আমি আবারও বলছি ফ্ল্যাট পজিশন হরিজেন্টাল পজিশন ভার্টিক্যাল পজিশন ওভারহেড পজিশন এবং ইনক্লাইন্ড বা কোনিক পজিশন এই হলো ওয়েল্ডিংয়ের মূলত পাঁচটি পজিশন তো মূলত অ্যাঙ্গেল রডটিকে ইলেকট্রিক রডটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ওয়েল্ডিং করা হয় সেটি হলো ইনক্লাইন্ড ওয়েল্ডিং আশা করি আপনারা ভিডিও থেকে সামান্য পরিমাণ হলে উপকার পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।